আত্মাকে পবিত্র করা আত্মাকে পবিত্র করা প্রতিটি মানুষের জন্য খুব জরুরি খুব জরুরি খুব জরুরি না করে না আত্মাকে পবিত্র না করে আল্লাহর পবিত্র না দরবারে হাজির হওয়া দরবারে হাজির হওয়া বড়ই অকল্যাণ কর বড়ই অকল্যাণ কর বড়ই অকল্যাণ কর বড়ই যে মানুষ আত্মাকে পবিত্র করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হতে পারবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে মানুষ বড়ই মূল্যবান বড়ই মূল্যবান বড়ই মূল্যবান আত্মাকে পবিত্র করার জন্য চারটি কাজ আমাকে আপনাকে করতে হবে আপনাকে করতে হবে এক নম্বর কাজ হচ্ছে এক নম্বর কাজ হচ্ছে এই আত্মাকে হিংসা মুক্ত করতে হবে যে ভাবে হোক যে ভাবে হোক হিংসা হিংসা অন্তরে জায়গা দেওয়া যাবে না জায়গা আত্মায় জায়গা দেওয়া যাবে না হিংসাকে যে কোনো মূল্যে মন থেকে আত্মা থেকে বের করতেই হবে বের করতেই হবে এটা এক নম্বর আত্মাকে পবিত্র করবার এক নম্বর শর্ত এক নম্বর পদক্ষেপ এক নম্বর পদক্ষেপ জান্না প্রবেশ করতে পারবে না প্রবেশ করতে মানা কলবিহি মিস যার অন্তরে যার অন্তরে সরিষা পরিমাণ সরিষা পরিমাণ বর্ণনায় আছে অন্নবর্ণনায় হাসা দিন হাসা দিন সরিষা পরিমাণ হিংসা প্রতিহিংসা হাসা প্রতিহিংসা থাকবে থাকবে সে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাতে প্রবেশ করতে পারবে দুই নম্বর শর্ত দুই নম্বর শর্ত আত্মাকে অহংকার মুক্ত করতে হবে অহংকার মুক্ত করতে হবে অহংকার আত্মায় জায়গা দেওয়া যাবে না হাদিসে পাকে আছে রাসূল পাক সাল্লাল্লাহু ইরশাদ করেন জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু হাবাতিন মিন খর্দালিম মিন কিবর সরিষার দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকে আপনাকে আমাকে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন খাবার পরিচ্ছন্ন পবিত্র খাবার পবিত্র হারাম মুক্ত খাবার সন্দেহ মুক্ত খাবার গ্রহণ করতে হবে খাবার গ্রহণ করতে হবে খাবারে ভেজাল খাবারে ভেজাল খাবারে হারাম খাবারে হারাম খাবারে সন্দেহ সন্দেহ এই খাবার গ্রহণ করা যাবে না প্রিয় ভাই প্রিয় ভাই খাবার কি পিওর করতে হবে পবিত্র করতে হবে পবিত্র তবে আত্মা পবিত্র হবে তবেই আত্মা পবিত্র হবে চার নম্বর চার নম্বর যাবতীয় বধ ফিকির ফিকির যাবতীয় খারাপ কল্পনা খারাপ কল্পনা যাবতীয় বদ ধারণা বধ ধারণা যাবতীয় যাবতীয় বিচ্ছুতি বিচ্ছু যাবতীয় অন্যায় যাবতীয় যাবতীয় অপরাধ থেকে আত্মাকে মুক্ত করতে হবে আত্মাকে মুক্ত করতে হবে এই কাজগুলো আপনাকে আমাকে করতে হবে তবে আপনার আমার আত্মা পরিচ্ছন্ন হবে পবিত্র হবে পরিমার্জিত হবে পরিমার্জিত হবে আত্মা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দামি হবে এত দামি এত দামি এত দামি প্রিয় ভাই পবিত্র আত্মার এত মূল্য আল্লাহ তাআলা কোরআন হাকিমের সাথ করেন

একটি মাত্র জিনিস কাজে আসবে কল্যাণে আসবে উপকারে আসবে আল্লাহ আলা বলেন কলবুন সেলিম পবিত্র আত্মা পরিচ্ছন্ন আত্মা নির্ভেজাল আত্মা নিষ্কলু সত্তা নিষ্কলু সত্তা প্রিয় ভাই এটি পবিত্র আত্মার খুব মূল্য আল্লাহ তালার কাছে খুব মূল্য পবিত্র আত্মা নিয়ে আল্লাহ তাআলার কাছে

তাকি আল্লাহ তালা জান্নাতের মেহমান আর মালিক বানিয়ে দেবে মেহমান আর মালিক প্রিয় ভাই প্রিয় বন্ধু ও দোস্ত ও আহবাব আসুন একটি পবিত্র আত্মা সৃষ্টি করি মেহনত করি এরপর আল্লাহ তালার দরবারে হাজির হই আল্লাহ আমাদেরকে তাও ফেক দেন ও মা আলাই না ইল্লাল বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ